কিছু কিছু মানুষ আছে যারা অল্পতেই রেগে যায়। এই রেগে যাওয়া মানুষগুলোকে আমরা অনেকে পছন্দ করি না। এদের দেখলে বিরক্তি একটা ভাব চলে আসে, মনে মনে ভাবি এদের মন বলতে কিছু নেই নাকি। অথচ আমরা জানি না যে এই রাগী মানুষগুলোই প্রকৃতপক্ষে ভালো মানুষ। কিন্তু এই রাগী মানুষগুলো খারাপ হয় না। রাগী মানুষেরা নিজের চরিত্রে সহজে দাগ লাগতে দেয় না। এতে যাই হোক না কেন, এদের ব্যক্তিত্ব যতটা নিখুঁত ঠিক ততটাই প্রখর। এরা সহজে হারতে শিখেনি। রাগ সবসময় খারাপ অর্থ বহন করে না। মাঝে মাঝে রাগের মাধ্যমেও নিজের ব্যক্তিত্বকে তুলে ধরা যায়। তবে অকারণে রাগ করা কিংবা অল্পতেই রেগে যাওয়া খুব খারাপ। এসব রাগের কোনো মূল্য নেই। এসব রাগ হলো এক ধরনের ছ্যাঁচড়ামি। রাগী মানুষগুলো যা বলবে সব তোমার সামনেই বলবে। ভালো করলে ভালো বলবে, খারাপ করলে খারাপ। এরা সামনে তালি আর পিছনে গালি দেয় না। যা বলবে সব মুখের উপরে বলবে। শুধু এ কারণেই তারা অনেকের কাছে খারাপ হয়ে যায়। যার রাগ যত বেশি তার মনে ভালোবাসাটাও ততটাই বেশি। যার রক্ত যতটা গরম তার মনও ততটাই নরম। যে বেশি বকাঝকা করে সে নীরবে ততটাই কাঁদে। যে তোমাকে যতটা কাঁদায় সে তোমার হাসির জন্য ততটাই কারণ খুঁজতে থাকে। তাই রাগী মানুষদের আপন করতে শিখো। একবার আপন হয়ে গেলে তারা সহজে পর করে দেয় না। রাগী মানুষগুলো ভালোবাসা খুব কম পায়, কিন্তু যতটুকু পায় ঠিক ততটুকু ধরে রাখতে জানে।